এখানে দুই নাম্বার অটো দুই নাম্বার 2500 লোডিং চলতেছে। তো দেখেন এটার কোয়ালিটিটা দর্শক, দেখো তো এটা হচ্ছে মূলত দুই নাম্বার অটো। একটু কাছ থেকে দেখাও, একটু সাইডে সাইডে বাড়ি দাও তো। তো দেখেন দর্শক, এটা হচ্ছে মূলত দুই নাম্বার অটো ব্রিক্স। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো দর্শক, আজকে হচ্ছে জুন মাসের 1 তারিখ। আপনারা সবাই জানেন আমাদের ইট ভাটায় আমি প্রতিদিন কিন্তু ইটের ভাটার আপডেট ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি। তো জুন মাসের ইটের দাম কেমন যাবে আপনারা সবাই জানেন। আমাদের ব্রিকফিল্ডে কিন্তু দুই ধরনের ইট আমরা বানিয়ে থাকি, একটা হচ্ছে অটো যেটা আমরা মেশিনের সাহায্যে ইটটা বানাই, এবং একটা হচ্ছে ম্যানুয়াল যেটা নর্মালি সারা বাংলাদেশে হয়। ম্যানুয়াল হাতের মাধ্যমে ফর্মা দিয়ে যে ইটটা বানায় সেটা হলো ম্যানুয়াল বাংলা ইট। আরেকটা যেটা হচ্ছে কাটিংটা অটো, সেটা হচ্ছে আমাদের অটো ইট। এটা আমরা যে দামে বিক্রি করতেছি সেই দাম বলে দেব, আমাদের ইটের কোয়ালিটি দেখাবো। এবং আমাদের ব্রিকফিল্ডে কিন্তু সব ধরনের ইটাই আছে, অটো ম্যানুয়াল এবং দুই নাম্বার সব ধরনের ইটাই কিন্তু আপনারা পাবেন। তো আজকের ভিডিওতে বিস্তারিতভাবে বলে দেব আমাদের ইটের কোন ইটের দাম কত, এবং আমাদের ইটের ইট ভাটাটির লোকেশন কোথায়, এবং কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করে ইট কিনতে পারবেন। শুরু করার আগে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে কিন্তু আপনারা নিত্য নতুন যে ইটের বিষয়ে যে ভিডিও সেগুলো কিন্তু সবার আগে আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়াও অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, দেখতে পারতেছেন আজকে কিন্তু হচ্ছে 1 জুন। তো জুন মাসের 1 তারিখে আমাদের যে একটা গাড়ি লোড হচ্ছে দুই নাম্বার ইটা। তো দুই নম্বর ইটার প্রাইসও কিন্তু আমি দর্শক বলে দেব। তো এটা হচ্ছে আমাদের কোম্পানির 2500 ইটার একটা গাড়ি। তো দুই নম্বর পড়তেছো না? তো এখানে দুই নাম্বার অটো দুই নাম্বার 2500 লোডিং চলতেছে। তো দেখেন ইটের কোয়ালিটিটা দর্শক, দেখো তো এটা হচ্ছে মূলত দুই নাম্বার অটো। একটু কাছ থেকে দেখাও, একটু সাইডে সাইডে বাড়ি দাও তো। তো দেখেন দর্শক, এটা হচ্ছে মূলত দুই নাম্বার অটো ব্রিক্স। আর এটার বর্তমান মার্কেট প্রাইস আমরা ইট ভাটা থেকে বিক্রি করতেছি 9700 টাকা। তবে যারা আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য আমি কিছু স্যাক্রিফাইস করব। এটা বর্তমান ইট ভাটার দাম আছে 9700, আমরা 800 বিক্রি করি। এটা হচ্ছে মূলত দুই নম্বরের ইটটা, এটার বর্তমান প্রাইস আমি বলে দিলাম 9700। তবে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই কিছু স্যাক্রিফাইস আছে। তো এখানে আছে আমাদের ড্রাইভার, ওনাকে নিয়ে আমি ইট ভাটা আপনাদেরকে ইটের কোয়ালিটিগুলো দেখাবো। উনি হচ্ছে আমাদের এই 2500 গাড়ির ড্রাইভার। তো মামা, দুটো ফিকেট ইট দেখাও, অটো ফিকেটটা। তো এটা হচ্ছে মূলত দর্শক আমাদের অটো ফিকেট, যে কোনো দুইটা ইট নাও, এটা হচ্ছে অটো নাম্বার। একটু সাইডে সাইডে বাড়িতে নাও, একদম কালার তো একদম কলিজা কালার। তো দর্শক, এটা হচ্ছে মূলত অটো ফিকেট। অটো ফিকেটের সাইজ থিকনেস এবং ওয়েটটা 100% আছে। একটু বাড়ি যান, সাইড বাড়ি যান, দেখেন দর্শক। আর নাম্বার এটা দেখাও দর্শক, অটো ফিকেটের প্রাইস হচ্ছে 12700 টাকা, আগের দাম সেম দামই আছে, কোনো দামের কমে নাই, কম বেশি হয় নাই। এটা হচ্ছে অটো নাম্বার। তো দেখেন দর্শক, মালের আওয়াজ দেখেন, মালের ফ্রেশ একটা কালার, মালের থিকনেস 100% আছে, কোয়ালিটি ফুলিটা। আর এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে, এই যে দেখাই, এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে কত মামা? 12700 টাকা। আমাদের অটো নাম্বার এবং অটো ফিকেট আগের দামই আছে দর্শক, এবং অটোর যে দুই নাম্বার সেটার দামও কিন্তু আগের দামই আছে। দাম যদি একটু কম বেশি হয় সে সব কিছুই কিন্তু আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, যে এটার দাম কম বেশি হলো এই সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো। তো এটা হলো দুই নাম্বার, এটা হচ্ছে নাম্বার, ওই দুই নাম্বার ওইদিকে আরেকটা আছে, ওইদিকে দুই নাম্বার একটা লোডিং চলতেছে অলরেডি 2500 লোডিং কাছাকাছি। এটা যাবে ঢাকা স্টাফ কোয়ার্টার, ড্যামরা স্টাফ কোয়ার্টার। এবং এইদিকে কিন্তু আমাদের ইট ভাটায় প্রচুর পরিমাণে ইট আছে, আপনারা একটু দেখাই, একটু ঘুরে ঘুরে চতুর্পাশে কিন্তু ইট আছে। যারা ইট কিনতে চান তারা অবশ্যই ইট ভাটায় এসে যোগাযোগ করে ইট কিনতে পারবেন। এটা হচ্ছে অটো এবং এটা হচ্ছে ম্যানুয়াল নাম্বার। আমি সবগুলো ব্রিক্সে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। এবং এটা হচ্ছে আমাদের ইট ভাটার একদম রাস্তায় আছি আমরা, এগুলো হচ্ছে ম্যানুয়াল ব্রিক্স। তো ম্যানুয়াল ব্রিক্সের বর্তমান প্রাইস হচ্ছে 12500 টাকা, এটা নাম্বার পিকেট যেটাই নেন সেম দাম। এটা হচ্ছে নাম্বার এসএবি নাম্বার ব্রিক্স, এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 12500 টাকা, শুধু এটা বাংলাটা হাতের যেটা আছে এটা হচ্ছে 12500। এটা নাম্বার গাঁথনির কাছে ব্যবহার করা হয়, সেরকম একটা আওয়াজ পাবেন। এবং এটা হচ্ছে পিকেট, পিকেটটা মূলত যারা ঢালাই সেফটির কাজ করতে চান তারা কিন্তু পিকেটগুলো নিতে পারেন। আমাদের এটা হচ্ছে ম্যানুয়াল পিকেট, দেখেন কোয়ালিটি, দেখেন আওয়াজ, দেখেন এটা হচ্ছে মূলত আমাদের ম্যানুয়াল পিকেটটা। এটা সেরকম একটা টেকসই পাবেন আপনারা সেফটিনগুলো। এটার দাম হচ্ছে 12500। ম্যানুয়াল ব্রিক্স আগের দামই আছে এবং অটো ব্রিক্স সেগুলো সব কিছু কিন্তু আগের দামই আছে, দামের কিন্তু কোনো উঠানামা এখনও হয় নাই।
যদি ওঠানামা হয় তাহলে কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলের মাধ্যমে জেনে যাবেন। তো আমি আমাদের ভাটার লোকেশনটা বলে দিব। আমাদের ইট ভাটার লোকেশন হলো নারায়ণগঞ্জের বন্দর থানার মুসাপুর ইউনিয়নের বারপাড়া গ্রামে। আপনারা গুগল ম্যাপেও সার্চ দিয়ে আমাদের ইট ভাটার লোকেশনটা পেতে পারেন। আমাদের ইট ভাটার লোকেশনে সাইফুল অটো ব্রিক্স যদি লিখেন গুগল ম্যাপে গিয়ে, তাহলে কিন্তু আমাদের ব্রিকফিল্ডের লোকেশনটা আপনারা পেয়ে যাবেন আপনার মোবাইল হাতে থাকা মোবাইলে। এছাড়া কিন্তু আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে নাম্বার কালেক্ট করে কিন্তু আপনারা সরাসরি আমাকে কল করতে পারেন। কল করে কিন্তু আমাদের সাথে বিস্তারিত কথা বলে কিন্তু ইটগুলো কিনতে পারেন। আপনারা ইট ভাটা এসেও ইট কিনতে পারেন। আপনাদের এখানে অনেক স্টেক আছে ইটের, যেটা পছন্দ হবে সেখান থেকে কিন্তু আপনারা ইটগুলো কিনতে পারবেন। তো এগুলো হচ্ছে মূলত ফিকেট ইট। দেখেন সাউন্ড একদম পাথরের আওয়াজ। এটা হচ্ছে অটো ফিকেট দর্শক, এগুলো হচ্ছে অটো ফিকেট। এই অটো ফিকেটের সুরকে কিন্তু অনেক ভালো মানের হয় ফিকেটটা, এবং অটো নাম্বারের গাঁথনি তো আপনাদেরকে বলতে হবে না। আমি প্রতিদিনই কিন্তু আমাদের ইটের কোয়ালিটিগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরি এবং বলি কীভাবে কীভাবে আপনারা এই ইটগুলো আপনারা আমাদের থেকে কিনতে পারবেন এবং কীভাবে এগুলো কাজ আপনারা লাগাতে পারবেন। তো দর্শক, প্রচুর পরিমাণে ইট আছে আমাদের ভাটায়। এগুলো হচ্ছে দুই নাম্বার, এবং এগুলো হচ্ছে কিছু এখানে অটো ছিল, এগুলো হচ্ছে ম্যানুয়াল ব্রিক্স। ভালো কোয়ালিটির ইট পেতে কিন্তু আমরা সাইফুল অটো ব্রিক্স ভালো ইট, ভালো কোয়ালিটির ইট সবসময় উৎপাদন করে থাকি এবং বিক্রি করে থাকি। আমাদের ভাটায় কিন্তু প্রচুর পরিমাণে ইট আছে, চাইলে আপনারা নিজেরা এসে দেখে ইট কিনতে পারেন, তাহলে কিন্তু আপনারা একটা চোখের শান্তি পাবেন আমাদের ব্রিকফিল্ড থেকে দেখে ইট কিনলে। এছাড়াও কিন্তু আপনারা চাইলে আমাদের ব্যাংকিং সিস্টেম আছে, আপনারা ব্যাংকে টাকা পাঠিয়ে ইট কিনতে পারেন। আমাদের নিজস্ব গাড়ি আছে, গাড়ি দিয়ে কিন্তু আমরা সব জায়গায় ইট সাপ্লাই দিয়ে থাকি, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা পাঠাই না পরিবহন অসুবিধার কারণে। সবাই অবশ্যই আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং আমাদের ইট ভাটায় ব্রিকফিল্ডের ব্রিকফিল্ড লাইব্রেরি চ্যানেলের সাথে সবসময় থাকবেন, তাহলে কিন্তু আপনারা ইট ভাটার যাবতীয় যে তথ্য আছে বিষয়বস্তু সেই সব কিছুই কিন্তু কিন্তু আপনারা আপনাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে জানতে পারবেন। আমি কিন্তু প্রতিদিনই ইটের যে আপডেট সেটা কিন্তু ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে থাকি। এগুলো কিন্তু ক্রিকেট ব্রিক্স, অনেক ভালো মানের কোয়ালিটি, অনেক ভালো সুরকি হবে, টেকসই পাবেন। আর এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল মাটি দিয়ে, ভালো মানের মাটি দিয়ে কিন্তু আমরা ইটগুলো বানাইছি। এখানে কিন্তু কোনো ঝামা নাই, সবগুলো কিন্তু একদম 100% মাটি দিয়ে তৈরি করা, কোনো বালু মিক্স করা নাই। তো গাঁথনি 100% পাওয়ার জন্য কিন্তু আপনারা নাম্বার ইটটা ব্যবহার করতে পারেন, এবং ভালো সুরকি পাওয়ার জন্য কিন্তু আপনারা ফিকেটগুলো ইউজ করতে পারেন। তো ভিডিওর শেষে আমি আবার কিন্তু আমাদের ব্রিকফিল্ডের লোকেশনটা বলে দিব। আমাদের ব্রিকফিল্ডের লোকেশন হলো নারায়ণগঞ্জের বন্দর থানার মুসাপুর ইউনিয়নের বারপাড়া গ্রামে। আবার বলে দিচ্ছি, আমাদের ব্রিকফিল্ডের নাম হচ্ছে SAB সাইফুল অটো ব্রিক্স, এবং লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জের বন্দর থানার মুসাপুর ইউনিয়নের বারপাড়া গ্রামে। আপনারা কিন্তু সরাসরি আমাদের ব্রিকফিল্ডে আসতে পারেন বাই রোডে, যারা ঢাকাতে আসেন তারা আসতে পারেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে কাশপুর ছেড়ে মদনপুর ছেড়ে, যদি লাঙ্গলবন্দর স্ট্যান্ডে নেমে বলেন আমি SAB ব্রিকফিল্ডে যাব, তাহলে কিন্তু আপনারা সরাসরি আমাদের ব্রিকফিল্ডে আসতে পারবেন। এছাড়াও কিন্তু আপনাদের এই ভিডিওর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তো নাম্বার আছে, সেখান থেকে নাম্বার কালেক্ট করে কিন্তু আপনারা কল দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।